হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই ভালো তো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমি ওখানে মুখ টুক ধুইয়া একদম বাসে কাজ টাজ সারিয়া সব কিছু করিয়া আমি ওখানে রেডি হয়েছি, মানে আমার স্কুলে যাইমো দেখিয়া। আর আজকে সকাল থেকে ভিডিও বানানোর কারণ হয়েছে, আমি পরেও বানাইতে পারতাম, সকাল থেকে ভিডিও বানানোর কারণ হয়েছে গিয়া আজকে আর কি আমার জন্মদিন। তো আমি চাই তোমরা লোকে সকাল থেকে সারাটা দিন আমার কীরকম কাটলো এটি গল্প করতে, সারাদিনের গল্প শেয়ার করতে তোমাদের লগে। তো তোমরা আমার লগে থাকবো, আর তোমার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা স্কিপ না করিয়া দেখে যাইও, আর মানে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা আমার পুরো ভিডিও দেখো। ওখন তো স্কুলে যাইমু গিয়া, আর স্কুল থেকে আইয়া আবার কথা হইমু তোমাদের লগে। তো এখন টাইম হয়ে গেছে, আইতে আইতে 11:30 বাজিয়ে দিতে পারে, যদিও আজকে একটু তাড়াতাড়ি আইমু। আর সকাল উঠছিও সকাল সকাল, আজকে বহুত ভোরবেলা উঠছি, কারণ আজকে মানে সব দিন তো আমি আর কি ঠাকুরের ভোগ লাগাইতে পারি না, পারি না বলতে সকালে যাই গিয়া স্কুল থেকে আইয়া। তোমরা যারা আমার ভিডিও দেখছো আগে, তারা কইতে বুঝতে মানে জানবা যে আমি কোথা সহ্য করতে পারি না, যার কারণে আমি আইয়া আগে পরিষ্কার টরিষ্কার করি গিয়া ঠাকুরের ভোগ লাগাইমু। এরকম আমার সিচুয়েশন থাকে না, মানে সাংঘাতিক ক্ষুদা লাগে, আইয়া কোনো মতে ড্রেসটা চেঞ্জ করিয়া খাওয়ানো বই যাই। আজকে ভাবছি যে ক্ষুদা সহ্য করিয়ে, দেরি তো এরকম হয় না আমার ভোগ লাগানি, তো আজকে মানে একটু ক্ষুদা সহ্য করিয়েও ঠাকুরকে একটু ভোগ লাগাইমু। আর আজকে তো ডিসেম্বরের 4 তারিখ, আমার জন্মদিন, এটার লেগেও আরও মানে সবসময় তো ইচ্ছা থাকে ভোগ লাগানির, কিন্তু ইচ্ছাটা আর মানে পূরণ করতে পারি না। আজকে চেষ্টা করবো, আর তোমরা আমার লগে থাকো, স্কুল থেকে আইয়া আবার কথা করবো তোমাদের লগে। তো এখন যাই মুখে স্কুলে, এতটুকুই, আর বাকিটা তোমাদের লগে পরে পরে গল্প করবো। আমি সারাদিন আজকে আমার দুঃখে কাটলো, সুখে কাটলো, যাই কাটলো, যেভাবে কাটে আজকে আমি তোমাদের লগে সব শেয়ার করবো। তোমরা আমার লগে থাকো, আর এতটুকুই, এখন পরে আবার গল্প করবো, ঠিক আছে। তো আমি ওখান ঘরে আই গেছি, মানে এক্ষণে ইয়া ঢুকছি খালি, মানে ড্রেসও ওখানে চেঞ্জ করছি না। তো খুঁজলাম যে আগে তাড়াতাড়ি আইজিম আজকে, কিন্তু তাড়াতাড়ি আবার হয়েছে না, তার কারণ হয়েছে মানে স্কুলে যাওয়ার পরেও আমরা স্কুলের পাশের বাড়ি গিয়া কইছিলাম যে এক পাওয়া দুধ দিতাম, আমি ঠাকুরের স্নান করাইতাম, কইসলা দইয়া ডাকবা, কিন্তু তার একটু বেশি ব্যস্ততা আছে, ব্যস্ততার কারণে আর দুধ লোয়াও হয়েছিল না। স্কুল বন্ধ হওয়ার পরে যখন আমি গেছি, তখন আমার দিকে মনে হয়েছে, তান আমার কইটা এ তোমার দিকে তো আমার মনে হয়েছে, আমি তো দুধ লইছি না, যে একটু বউ আর আমি দুধটা লইয়া। তো আমি একটু সময় বইলাম, আমি একটু সময় তো বাক্যাপ সময় বলা লাগছে, এরপরে দুধ লইছুন, দুধ দিছুন। আর স্কুল থেকে আমার ঘর প্রায় 1.5 কিলোমিটার দূর হইব, তো আইতে আইতে তো একটু দেরি হয়েছে, এখন 11:20 হয়ে গেছে, আইতে আইতে দেরি হয়ে গেছে। তো এদিকেও তো আমার রান্না বাড়া করতেও একটু দেরি হয়ে যাইব, মানে দেরি স্কুল থেকে আইতে দেরি হয়েছে দীক্ষা। তো পরে আবার কথা কইমু তোমরা লগে, কারণ খুঁজলাম যে আগে ভোগ রান্না করবো, ভোগ রান্না করবো যখন একটু স্নান টান করিয়া করতে লাগবো, আর মোটামুটি সকালে তো বাসি কাজ টাজ করিয়াও গেছিলাম আগে তোমরা লগে কইছি, এরপরেও টুকটাক কাজ থাকে তো, আর মানে ওইটি করিয়া স্নান টান করিয়া তোমরা লগে আবার কথা হইমু, ঠিক আছে আবার কথা হইমু তোমার লগে পরে। তো এখন আমি স্নান করিয়া আইছি, স্নান টান শেষ স্নান করিয়া আইয়া আর দেখো ডাইল বইছি কিছুরের লেগিয়া, ভাবছিলাম যে অন্য বুক দিবো, কিন্তু অন্য বুকের দেওয়া হইতো না, দেরি হয়েছে, আর লেখা নাই আগের থেকে, তো কি মানে কিতাব করবো না করবো কিছু আনাইছি না, যা করো আছে তা দিয়েই করিয়া, খিচুড়ি পায়াস আর রামাইশ আলু ভাজা করছিলাম, রামাইশ আলু ভাজা খাটি, আর রামাইশ আলু ভাজা মোটামুটি খাটতে রাখছি, আরও মাস কাটা বাকি রয়েছে, আর গিফটও পাইলেছি মাঠ থেকে আইতে সময়, আমার গিফট লুয়ে আই গেছেন বাবা, স্যাট লুই আস্তে বেকটু লুয়ে যাই। আর বার্থডে যে কইছিলাম, বার্থডে কোনো আয়োজন করা হয় না আমার, গিফট কিছু গিফট করা হয় আর ঠাকুরের একটু দেই যা
যা পারি তা দিয়ে আর কি, যেরকম অন্যদিন দিই এরকম থেকে একটু এক্সট্রা করি, আর কিছু নয়। উইশ করা বার্থডে উইশ করা কোথাও ঘোরা যায় এটুকু, বালা বোড়া খাওয়ানো হয় যেটা যেটি আমি বলা পাই আর কি। তো যে আমার বার্থডে গিফটটাই গেছে, বার্থডে গিফট হয়েছে আমার সায়া। ওটাই আমার আজকে এবারের বার্থডে গিফট। এবারে তো তখন তো কথা কইছি আর রান্না টান্না শেষ হয়ে যাক, আবার কথা কইম। আর আজকে হয়তো ছাড়া মানে ভিডিওটা দেওয়া হইতো না, কারণ বড় ভিডিও ক্লিপ কয়েকটা হয়েছে, এডিট করতে যদি দেরি হয়, আজকে 7 তারিখ, যদি এডিট করতে দেরি হয় তাইলে কালকে দিবো, 5 তারিখ দিবো ভিডিওটা। তো আর সাইয়ার আর কি তোমরা লোকে যে মানে সন্ধ্যার সময় কি তা আয়োজন হয় বা কোনো আনো যে ঘুরা যায়, যদি তোমরা লোকে শেয়ার করতাম, যতটুকু পারমো অতটুকু কর্ম আর চেষ্টা তো আছে যে সারাদিনের গল্প করতাম তোমরা লোকে। যাই হোক, কখন রান্না বয়সী রান্না টান্না শেষ হয়ে যাক, পরে আবার কথা হল। তো বন্ধুরা আজকে মানে ঠাকুর দেওয়া শেষ আমার, এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এখন প্রসাদ টসাদ খাইমো, খাওয়ার পরে একটু গোড়ানি তো মনে হয় যাইমো আর কি, শুনি আর ওই আর গোড়ানি যাওয়া লাগে গোড়ানি যাইমো। কিন্তু আজকে আর কথা কই না, ঘুরতে ঘুরতে আই দিতে রাত্রে যাইব, ঘুরিয়ে উড়িয়ে আইব, তারপরে দেখা হইব আবার আর একটা ভিডিওর মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অতটুকু টাটা।